শয়তান কি শুধু জিন থেকেই হয় নাকি মানুষ থেকেও হয়? শয়তান মূলত জিন এবং জিনের সন্তানরা, কিন্তু মানুষ শয়তানও হয়। মানুষ রূপী শয়তানও মানে কর্মকাণ্ডে হয় আর কি। মূলত শয়তান কোত্থেকে হয়? জিন থেকে। এবং কোরআনে কারিমে সূরা নাসের মধ্যে আছে না যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল, কুমন্ত্রণা দেয় যে ইবলিসের শয়তানে, ওর ক্ষতি থেকে আল্লাহ পানা চাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে মানুষের মনের ভিতরে বাজে চিন্তা ঢুকায়, খারাপ পথে নেয়, ফুসলায় ফুসলায়, তারপরে কি মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেই ইবলিসি কাজটা শুধু জিন শয়তানি করে না, মানুষ শয়তানও করে। এই জন্য মানুষরূপী শয়তান যারা ফুসলে ফুসলে আপনাকে কুকাম করাবে, খারাপ দিকে নিবে, এগুলো মানুষরূপী শয়তান হয়। কিন্তু এটা হলো শয়তান কর্মকাণ্ডে, মূল শয়তানটা মানুষ থেকে হয় না, কোত্থেকে হয়? ইসলামে কি কোনো যুদ্ধ বাকি আছে? অবশ্যই কিয়ামতের আগে বহু যুদ্ধ লড়াই হবে, আল্লাহর জন্য যে লড়াই হবে, যেখানে আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকবে, কোরআন হাদিসের নির্দেশনা থাকবে, সেটাই আল্লাহর জন্য লড়াই হিসেবে বিবেচিত হবে, কিয়ামত পর্যন্ত এটা ভ্যালিড থাকবে, হতে পারে। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি কিছুদিন আগে, আমাদের যদি কিছু নসিহত করতেন, কোনো যুবক প্রশ্ন করেছেন যে এসএসসি পরীক্ষা দিয়েছেন, যারা এসএসসি দাখিল পরীক্ষা দিয়েছেন, এখন বোধহয় আলিম এবং আপনার এইচএসসি পরীক্ষা চলমান আছে, আমরা দোয়া করি আমাদের পরীক্ষার্থী ভাইদের পরীক্ষা যেন ভালো হয়, আল্লাহ সেই তৌফিক দান করেন। সেই সাথে আপনাদেরকে বলবো, পরীক্ষা দেওয়ার পরের যে সময়টা, অখণ্ড অবসর সময়, এই সময়টাকে খুব হিসেব নিকেশ করে ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন। বেশিরভাগ যুবকদের যৌবনের একটা গুরুত্বপূর্ণ সময় শয়তান হেয়ালিপনা করে কাটায় দেয়, বন্ধু বান্ধবের সাথে দুস্তি আড্ডা, পাগলামো ছাগলামো মাতলামো। দেখবেন তরুণদের মধ্যে সৃষ্টিশীল কাজ করা তরুণের সংখ্যা কম, আলহামদুলিল্লাহ। মাহফিলের সুবাদে দেশের বিভিন্ন জায়গায় আমি গিয়ে দেখেছি অনেক যুবক তরুণরা আছেন যে তারা নিজেরা উদ্যোগী হয়ে তারা ব্লাড ডোনেশনের বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই যে শীত আসছে, শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নেয় তারা, ভালো কিছু কাজ করে বন্ধুরা মিলে, এলাকায় কোনো এলাকার রাস্তা ভেঙে গেছে, কালভার্ট ভেঙে গেছে, তারা স্বেচ্ছাশ্রম দিয়ে সেটা ঠিক করে দেয়। এই যুবকগুলো হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যদি ইমানদার হয়ে থাকে এই আমলগুলো তাদেরকে ইনশা আল্লাহ জান্নাতি যুবক হিসাবে পরিণত করবে। অতএব এসএসসি দাখিল পরীক্ষা বা এইচএসসি আপনার আলিম পরীক্ষা শেষ হয়েছে, অবসর সময়ে বন্ধু বান্ধবদেরকে দিয়ে ভালো কিছু কাজ করেন। কোরআনে কারিমটা পুরো অর্থ সহকারে পড়া হয় নাই, একবার একটু পড়ার প্ল্যান করেন, টাইম করে প্রতিদিন দু চার পৃষ্ঠা করে পড়ে শেষ করেন। কিছু হাদিসের নির্বাচিত হাদিসের গ্রন্থ, এগুলো পড়ার চেষ্টা করেন। ওলামাদের মজলিসে যান, দিন সম্পর্কে জানার চেষ্টা করেন। বাবা মাকে সময় দিতে পারেন নাই পরীক্ষার সময়, বিভিন্ন সময়, এই সময় একটু মায়ের কাজ করে দেন, বাবার কাজ করে দেন, পাশে দাঁড়ান। এই যে মোবাইল ফোন, এটা আজকাল আমাদের যুবকদের এমন একটা জায়গায় নিয়ে গেছে যে বাবা মার দিকে তাকায় কথা বলার সময় আজকাল আমাদের নাই, ঠিক না বেঠিক? একবারের জায়গায় ১০ বার ডাকার পরও হুঁশ নাই, ছেলে ডাইরেক্ট হয়ে গেছে, ছেলে ফেসবুকে কি হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে। এই ডাইরেক্টের রোগী, ডায়রিয়ার রোগী আমরা বেশিরভাগ যুবকরা না আজকাল? কিসের মার ডাক, কিসের বাপার ডাক, কিছু খবর নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, এই জন্য অবসর সময় তাদেরকে সময় দিবেন। আমার দাদা আমার বাবাকে কিছু জমি অন্য ওয়ারিসদের চেয়ে বেশি লিখে দিয়েছেন, এমত অবস্থায় আমার করণীয় কি? এই জমি অন্য ওয়ারিসদের ফিরিয়ে না দিলে আমি কি গুনাগার হব? অনেক প্রয়োজনীয় একটি প্রশ্ন ভাই। আমাদের দেশে এটা ঘরে ঘরে হয়, বাপ তার কোনো একটা ছেলেকে বেশি পছন্দ করে তার একটু জমি জমা বেশি লিখে দেয়, কোনো একটা মেয়েকে বেশি লিখে দেয়, আর অন্যদেরকে সমান হারে বা যতটুকু দেওয়ার দেয়। তো এখন আপনার বাপকে আপনার দাদা যদি বেশি দিয়ে দেয় বা আপনাকে আপনার বাপ অনেক বেশি দিয়ে দেয়, আপনার দায়িত্ব হলো বাপকে বুঝানো যে বাবা এটা অন্যায় এবং জুলুম এবং হারাম। সন্তান হিসেবে তোমার ঘরে যারা এসেছে দুনিয়াতে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হিসসা নির্ধারণ, সকল ছেলেকে সমান হারে দিতে হবে, সকল মেয়েকে সমান হারে দিতে হবে। কোনো মেয়েকে বেশি দিলা, কোনোটাকে কম দিলা, কোনো ছেলেকে বেশি দিলা, কোনোটাকে কম দিলা, এটা পরিষ্কার গুনাহের কথা, এটা জায়েজ। এক সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এক সন্তানকে অমুক অ্যাসেট সম্পদ দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন, তোমার তো আরও সন্তান আছে, তাদেরকেও কি সমান হারে দিছ? বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে যাও, ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো। ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। আমি ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছি, আমার জীবনের প্রথম মাদ্রাসা, বুঝজ্ঞানও ছিল না, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতার মেয়ে আমার অফিসে আসছে কিছুদিন আগে, সেই কত কত যুগ আগের কথা। উনি আসলেন, এসে তার দুঃখের কথা বললেন, বললেন আমার বাবা, আপনি তো সেখানে পড়ছেন, আপনি তো জানেন আমার বাবার কথা, উনি অবস্থাশালী মানুষ এলাকা, আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছেন, তিনি আমার ভাইদেরকে এই দিয়ে আমরা বোনদেরকে তিনি লামসাম কিছু দিয়ে বলে দাবি রাখিস না, তোরা চলে যা আর কথা বলিস না। মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শত শত আলেম সেখান থেকে তৈরি হচ্ছে, হয়েছে, অনেক নেককার হাজি সাহেব, নামাজি মানুষ, কিন্তু এই হারাম কাজটা করে যাচ্ছেন, খবরও ঘরে ঘরে বাংলাদেশে হারাম কাজটা হচ্ছে, যারা করছেন তারা জানেনও না, জুলুম করছেন। সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা আবশ্যক, এটা যদি রক্ষা না করেন, জুলুম যদি করেন, তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনার কোনো সন্তান আপনার একটু খেদমত বেশি করে, একটু আপনার সেবা যত্ন বেশি করে, সেজন্য মনের টানটা তার দিকে একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক, এটা প্রাকৃতিক, এটাতে দোষের কিছু নেই। কিন্তু তাই বলে সম্পদ তাকে আপনি বেশি দিবেন, অন্যজনকে দিবেন না বা কম দিবেন, এই সুযোগ নাই, এটা করবেন না, এটা করা যাবে না। সমান হারে দিতে শরিয়া যেভাবে ঠিক করেছে সেই হারে দিতে হবে। এখন যদি কোনো বাবা এরকম অন্যায় করে, আপনাকে আপনার বাপ বেশি দিছে, আপনি বাপেরে যায় বুঝান যে বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি এরকম করছে, একজনকে বাড়াই দিছে, আল্লাহ নবী তাকে ফেরত পাঠাইছেন সমান দেওয়ার জন্য এবং বলেছেন আল্লাহকে ভয় করার জন্য, অতএব তুমি আল্লাহকে ভয় করো বাবা, তুমি সম্পদ দিয়ে আমাকে বড়লোক বানাইতে পারবা না বাবা, আমার যতটুকু পাও না ততটুকু দাও, বাকিটা আমার ভাই ব্রাদারকে দাও, তারা যদি তোমার খেদমত নাও করে, তোমার সন্তান হওয়ার কারণে তাদের অধিকার হয়ে গেছে, তুমি দিয়ে দাও, বুঝে আসুক আর না আসুক, যে ওদেরকে কেন দিবে, ওরা তোমার খোঁজ খবর নেয় না, খোঁজ খবর না নিলে ওরা আল্লাহর কাছে অপরাধী হবে, পাপী হবে, ধরা খাবে, কিন্তু তোমার দায়িত্ব তুমি পালন করো, দিয়ে দাও, বাপকে আপনি বুঝাই দিবেন। আর যদি আপনার দাদায় কাজ করে থাকে, তিনি দুনিয়া থেকে চলে যান, তাহলে আপনার বাপের উচিত হলো অতিরিক্ত যেটা দাদা দিছেন বলে ওইটা ভাই ব্রাদারকে ডেকে হিসেব করে বুঝাই দেওয়া। আজকাল বুঝাই দেওয়া তো দূরের কথা, পারলে আরো কিভাবে ভাতিজা ভাতিজিদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে মামলা মোকদ্দমা করে দখল করবে সেই চিন্তা, ঠিক না বেঠিক? এগুলো নিয়ে কি কবরে যাবেন রে বাবা? একটা ছোট্ট কথা বলি, দুনিয়াতে বাবা মা টাকা পয়সা দিয়ে সন্তান বড়লোক হয়ে সুখী হয়ে গেছে, এর দৃষ্টান্ত খুব বেশি নাই। যেসব বাবা মা মনে করে চুরিদারি দুই নম্বরই করে, যেভাবেই হোক দুর্নীতি করে, অন্যায় করে, হারাম উপায় হলো, যেই ছেলের পছন্দ করে এর ভাষায় দেব, আপনি দিলেই সে ভেসে যাবে না, বরং সে ডুবেও যেতে পারে। বহু সন্তান এমন আমি দেখেছি, আপনারাও দেখেছেন, আশেপাশে খেয়াল করেন দেখবেন, যে বাপ মা অন্যায়ভাবে একজনটা শুধু দিতেই থাকে, আর ওই পোলাপায় না একসময় দেখা যায় খয়রাতের টুকরি নিয়ে দাঁড়ায় থাকে, আর যার দিকে বাপ মা হয়তো খেয়াল করে নাই, কোণঠাসা করছে, দেখতেও পারে নাই, হয়তো জুলুমও করছে, আল্লাহ তাকে হয়তো একসময় বাসায় দিস, আছে না নাই? অতএব সন্তানদেরকে যোগ্যতা দেন, কাজ শিখান, কর্মঠ পরিশ্রমী বানান, এই যেখানে সেখানে ভালোবাসার অপব্যবহার না করে যেন জায়গা তো ব্যবহার করে সেটা শিখান, মানুষ বানান, এবং সেই সাথে আল্লাহর সাথে পরিচিত করান, উপযুক্ত ন্যায্য হকটা দিয়ে দেন, ওরা দুনিয়াতে ভালো থাকবে ইনশাআল্লাহ। টাকা পয়সা দিয়ে সন্তানকে কখনো বড়লোক বানা দিয়ে দিতে পারবেন না। আপনি জরিপ চালান, জরিপ চালান, দেখবেন বেশিরভাগ মানুষ বাবার দেয়া সম্পদে বড়লোক হয় নাই, আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দিয়েছেন, সে পরিশ্রম করেছে, উপার্জন করেছে, নিজের মতো নিজে দাঁড়াইছে, এরকম ফ্যামিলি এরকম মানুষই দেখবেন সবচাইতে। ওই নবাবদের সম্পদ সন্তানরা এখন দেখবেন অনেকে রাস্তা রাস্তায় ঘুরে, আছে না নাই? অতএব সন্তানকে সম্পদ দিয়েই বড়লোক বানায় দিব, এটা ভুল চিন্তা। তাকে উপযুক্ত যতটুকু ততটুকু দেন, ভালোবাসাটা দেন, শিক্ষাটা দেন, বুদ্ধিগুলো দেন, পরিশ্রমী বানান, ঈমান দেন, নেকামল দেন, আল্লাহর সাথে পরিচয় করান, এটা ওদেরকে দুনিয়াতেও ধনী করবে, আখেরাতেও ধনী করবে। অতএব ভাইরা আমার, বাবা যদি ভুলেও দেয় সন্তান, সেটা ঠিক করতে হবে, কারেকশন করতে হবে, যে না আমার ভাই বোনদের হক। এই যে জমি জমা সংক্রান্ত ভেজাল, এটা বাংলাদেশে এত বেশি যে আমি তো মনে করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, লম্বা দাড়ি আছে, ওয়াজ করে, ওয়াজ শুনে, সব ঠিক আছে,
কিন্তু এই জায়গা গেলে ঠনঠন, এই জায়গা গেলে ঠনঠন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আবাউহু আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম মাকরাবু লাকুম নাফআ। আমরা কেন দেই না সম্পদ? বাপ মনে করে যে মেয়েরে দিলে পরের বাড়ি চলে যাবে, আমার লাভ কি, জামাইয়ের ঘরে চলে যাবে, এই জন্য মেয়েদেরকে যত কম দেয়া যায়, ছেলেদেরকে দিলে আমারই থাকবে, এই না চিন্তা? এরপর দেখা যায় ওই ঘরে এমন এক ডাইনি পুত্রবধূ আসে, ওই ডাইনি মহিলায় ওই বুড়ার ভাতের ব্যবস্থাও আর করতে। আবার দেখা যায় ওই যে মেয়ের দেয় নাই ঠকাইছে, ওই মেয়ের ঘরে আল্লাহ তাআলা এমন জামাই এমন নাতি নাতনি দিয়ে দেয় যে জামাই যেরকম শ্বশুরের জন্য পাগল, নাতি নাতনিরা নানার জন্য পাগল, তাদের জীবন যাবে, ওই বুড়ার জন্য তারা সব কিছু করতে রাজি আছে, অথচ এই বুড়াই তাদেরকে ঠেলাঠেলি করছে, আছে না নাই? আমার চোখের সামনে বহু ঘটনা এরকম আছে আমি জানি ব্যক্তিগতভাবে। এই কথার কারণেই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পণ্ডিতি করতে যাবা না তোমরা, নিজেরা পণ্ডিতি করতে যাবা না, তোমার মৃত্যুর পর তোমার সম্পদে তোমার ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, তোমার স্ত্রী কতটুকু পাবে, স্বামী কতটুকু পাবে, ভাই বোন কতটুকু পাবে, বাপমা কতটুকু পাবে, সব আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ লিখে দিয়েছেন কোরআনে। আল্লাহ যা বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ, আল্লাহর ফরজ, এটার পরিবর্তন করা যাবে না। তুমি নিজের থেকে বুদ্ধি করে শেয়ানামি করে কম বেশি করিও না, কারণ লা তাদরুনা আইহুম আকরাবু লাকুম নাফা, তুমি জানো না তোমার ছেলে মেয়ে কে তোমার বেশি উপকারে আসবে, তুমি জানো না। অতীব উপকারে আসুক না আসুক হিসাব দরকার নাই, আল্লাহ যেভাবে বলছেন সে হারে দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। নিয়ত করবো না আমরা ইনশাআল্লাহ, আমাদের সন্তানদের মধ্যে কোনো বৈষম্য জুলুম আমরা করব। এই দেশে জমির দলিল যদি আপনি খোঁজেন, একটা গবেষণা কোনো এক জায়গায় একটা গবেষণা দেখেছি, বা আমি কোনো এক ভদ্রলোকের কাছ থেকে, খুব নির্ভরযোগ্য ভদ্রলোকের কাছ থেকে শুনেছি এক ভদ্রলোকের কাছ থেকে, যিনি গবেষক মানুষ, আল্লাহ ভালো জানেন পুরো তথ্য, তিনি বলেছেন এবং তার কথার সত্যতা আমরা বাস্তবতা থেকে জানি, সেটা হলো বাংলাদেশে যত জমি জমা আছে, এই জমি জমার সম্ভব ১/৩ বা তিন ভাগের এক ভাগের তার চাইতে আরও কম হলো মেয়েদের নামে, আর সব ছেলেদের নামে, ব্যাপার কি, কাহিনী কি? অথচ বাংলাদেশে পুরুষের তুলনা মহিলা কি এত কম? বেশি হোক আর সমানও যদি হয়, তাহলে সেক্ষেত্রে ৫০টা দলিল যদি ছেলে পুরুষের নামে হয় তো আর ৫০টা তো মহিলার নামে হওয়ার কথা, ঠিক না? কিন্তু মহিলাদেরকে আমরা ঠকাই, ফুসলে ফাসলে বাজামের বাড়ি পাঠাই দিই, বলি তোরা বিয়ে দিতে অনেক টাকা খরচ হয়েছে তো এই জন্য তোরা মাইনা যা। বিয়ে দেয়া বাপের কর্তব্য, সেটা ওই সম্পদ থেকে কাটা যাবে। কোনো সন্তান অসুস্থ হয়েছে তার জন্য চিকিৎসা খরচ বাপ করবে না, তো সেইখান থেকে কি সম্পদ থেকে কাটা দিবে যে তোমার জন্য অনেক খরচ হয়েছে বাবা এই জন্য তোমারে দিলাম না? এগুলো পাগলামো এবং নাজায়েজ কাজ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্পদ পাই পেয়ে করে হিসাব দিবেন, বুড়া বাবারা মুরব্বীরা চাচারা, আপনারা বেশিরভাগ মানুষ সুদ খান না, আপনারা বেশিরভাগ মানুষ ঘুষ খান না, কারণ সরকারি চাকরি করেন না, ঘুষ খাবেন কোত্থেকে? আপনারা বেশিরভাগ মানুষ ডাকাতি করেন না, চুরি করেন না, আর্থিক যে অপরাধগুলো আছে এগুলো আপনারা করেন না বাবারা, কিন্তু এই এক জায়গায় অপরাধ করছেন যে টেরও পাচ্ছেন না এবং আমল নামে গুনাহ লেখা হচ্ছে কিয়ামতের ময়দানে দাঁড়া যেতে, এই জন্য আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ।